আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আনসার বাহিনীতে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নিব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে বয়সীমা নির্ধারিত হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত, অর্থাৎ 19শে জুন 2022 খ্রিস্টাব্দের অন্যতম 18 বছর এবং 25শে জুন 2022 তারিখের মধ্যে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হলে তবেই আবেদন করা যাবে। ন্যূনতম জেএসসি পাস করতে হবে। শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30x32, দৃষ্টিকোণ 6x6। অগ্রাধিকার পাবে যাদের অধিক উচ্চতা, শহীদ পরিবার বা ক্রিয়া সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, তারা অগ্রাধিকার পাবে। কিভাবে আবেদন করবেন? অনলাইনে আবেদন করার জন্য ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ওয়েবসাইট রয়েছে ansarbdp.gov.bd, সাধারণ আনসার পুরুষ এর মৌলিক প্রশিক্ষণ আবেদন লিঙ্কে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন উক্ত লিঙ্কটি 19শে জুন 2022 তারিখ রাত 12টায় চালু হবে এবং 25শে জুন 2022 রাত 12টা পর্যন্ত সক্রিয় থাকবে। এর মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ 25শে জুন 2022 সন্ধ্যা 6টার মধ্যে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা অনলাইনে যে নাম্বার দেওয়া আছে সেই মেথড অনুসারে আপনাকে প্রদান করতে হবে। তো যাচাই বাছাই অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদ, অনলাইন রেজিস্ট্রেশন পারফরমেন্স ডকুমেন্টের বা প্রবেশপত্রের মূল কপি, তারপরে এই যে যতগুলো কাগজ বললাম এগুলোর প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি, গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রার্থীর পরীক্ষা অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল এবং ক্লিপবোর্ড। তো কী ধরনের সুযোগ সুবিধা পাবেন? সেটা হচ্ছে সমতল এলাকায় 16,200 টাকা এবং পার্বত্য এলাকায় 17,400 টাকা ভাতাপ্রাপ্ত হবেন। প্রতি বছর 2টি উৎসব ভাতা পাবেন এবং 2 ইউনিটে বেতন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। রেশম এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লক্ষ টাকা এবং স্থায়িত্ব পঙ্গুত্ব বরণ করলে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দিবে। জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ সেটা হচ্ছে ঢাকা রেঞ্জের মধ্যে রয়েছে, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী। চট্টগ্রাম রেঞ্জের মধ্যে রয়েছে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি। খুলনার মধ্যে রয়েছে খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ এবং সিলেট রেঞ্জের মধ্যে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা। তো এটা আপনার নিকটবর্তী যে আনসার ও বিডিপি কার্যালয় রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে সার্কুলারে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এ ছিল বিস্তারিত।